হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আমার মজার কিচেনে মজার একটা রেসিপি নিয়ে। হাই, কতটা সুন্দর দেখতে লাগছে, ঠিক ততটাই টেস্ট হয়েছিল, বিশ্বাস করুন। মিনি কিচেনে যে আমি এই আমের চাটনিটা বানিয়েছি এটা আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, পুরো রেসিপিটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যানি। তো আমি আপনাদের নিয়ে চলে এলাম আমার কিচেনে। আর কিচেনেই দেখুন, দুটো মাটির পাত্রে নিয়ে নিলাম আমগুলো, আর আমার খরগোশ সোনা কেমন তাকিয়েছে। তারপরে আমার স্টোভটাকে জ্বালিয়ে নিলাম মোমবাতি দিয়ে। দেখতেই পাচ্ছেন, একটা রান্না করতে গিয়ে আমি পুরো মোমবাতি শেষ করে ফেলেছি। যাই হোক, এরকম সুন্দর মজার মজার জিনিস করতে একটু খরচ হয়, হোক একটু পরিশ্রম যাই, যাক ভীষণ ভালো লাগে। তো আমি একটা প্যান চাপিয়ে দিলাম আমার স্টোভটার উপরে, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, যেটা আমার মিনি কিচেনের সাইজের। অনেক খুঁজে শুকনো মরিচটাকে পেয়েছিলাম, শুকনো নয় শুকনো মরিচ। যাই হোক, তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এখানে কী কী লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, এই তো অল্প সময়, একটু যদি আমরা ভালো থাকি এইভাবে, তো হোক না ভালোই থাকি, সুন্দর করে যদি লাইফটাকে আমরা এইভাবে বেছেই নিই, নাই বা বিয়ে করলাম, নাই বা থাকলাম সংসারে, এইভাবেই ভালো থাকলাম আমরা। তো যাই হোক, এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা তো আর মিনি কিচেনের সাইজে খুঁজে পাবো না, তাই কেটে নিয়েছিলাম। নিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, মানে পুরো রেসিপিটা আমার মিনি কিচেনে আমি বানিয়েছি সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, এই ছোটোবেলার খেলনাগুলো, এগুলো কিন্তু অনেক দিন আগের, এই খেলনাগুলো আমি আমার বোনেদের থেকে নিয়ে এসেছি, কিন্তু এই খেলনাগুলো আমি আমার ছোটোবেলায় খেলেছিলাম। আমার মা অনেকটা যত্ন করে অনেক কিছু তুলে রাখে, সেটাই এর প্রমাণ। আমার দিদিভাই এগুলোতে খেলেছে, তারপরে আমি, দাদা, বোনও খেলেছে। তারপরে আমি পরপর দিয়ে দিলাম আমগুলো। তো যত্নের ফল দেখতে পাচ্ছেন, যেভাবে আপনি যত্ন করবেন জিনিসটা ঠিক সেইভাবেই থাকবে। তো আমার মিনি কিচেনের প্রতিটা জিনিস কিন্তু আমার সেই ছোটোবেলার। এখন আমার 24 বছর বয়স, দিদির হয়তো 28, কিন্তু এই 28 বছর ধরে এই খেলনাগুলো মা কত যত্ন করে রেখেছে। আমার ছোটো বোনগুলো এখন খেলতে পারছিল। যাই হোক, আমি এখন ছোটো হয়ে গেছি, বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, কি করব, এর কথা তার কথাতে কান না দিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি। আর আমি চাইবো আপনারাও এইভাবে ভালো থাকুন। জীবনটা তো আমাদের ছোট, এই ছোট্ট জীবনে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু শিখতে হবে, আর এই দুচোখ ভরে অনেক কিছু দেখতে হবে, আর প্রচুর পরিশ্রম করতে হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি তাই না? তো তারপরে আমি আমের চাটনিটা বানাতে বানাতে আমার ছোট্ট কিচেনটাকে দেখিয়ে দিলাম। আমাদের কলকাতার রুমটা কিন্তু অনেকটাই ছোট, সেই জন্য মিনি কিচেনটা খুব ছড়িয়ে ছিটিয়ে করা হয়নি, খুব অল্প জায়গার মধ্যে করেছি যেমন পেরেছি। তো আমার মিনি কিচেনটা কেমন সেটা জানাবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, সামান্য অল্প একটু নুন, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার যে কী মজা হয় মিনি কিচেনে রান্না করতে, কিন্তু সময়ই পায় না। অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটাতে বেশ ভালো ভিউ গিয়েছিলো। তো অনেকদিন ধরেই ভাবছিলাম কী করবো, মিনি কিচেনে ধুলো পড়ে যাচ্ছে কিন্তু আমি রেসিপি দিতে পারছি না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা চিনির কৌটো, সেখান থেকে আমি বের করে নিলাম আমার চিনিটা। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে এক প্যান ভর্তি চাটনি বানাচ্ছি, মানে এটা কার, মানে আমার জিভেও ঠেকবে না। যাই হোক, এটা কিন্তু একটা স্পেশাল মানুষের জন্য বানানো হচ্ছে, ধৈর্য ধরে দেখুন, শেষে তাকে দেখাবো। আমাদের বাড়ি সবথেকে কিউট আর ছোট্ট মানুষ বলতে পারেন, তো তাকে দেখার জন্য রেসিপিটা পুরো কিন্তু আপনাকে দেখতে হবে। দিয়ে দিলাম 2 স্পুন সুগার, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সেই ছোটোবেলায় মা কলসি নিয়ে আসতো, সেটা তো আর আমাদের আর নেওয়া হয় না। যাই হোক, মিনি কিচেন আছে বলে কলসির জলটা নিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি তো জলটা দিয়ে ভাবছি কী যে করবো, আমার মনে হয় চাটনিটার 12টা বেজে যাবে। তারপরে আমার উনানটা নিভে যাচ্ছিলো, আবার একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমি এটাতে পুরো রান্নাটা শেষ করবো, সেটা আপনাদেরকে সবটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কী করবো, কাঠগুলো খুব অল্প অল্প জ্বলছে। আমার কাঠকুড়ানেটাকে দেখেছেন, ওই খরগোশটা কিন্তু আমার কাঠকুড়ানে। তো যাই হোক, তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ, দিয়ে দিলাম, আমার রুমে ছিল এটা খেজুর, এটা দেখে আবার কেউ হাসবেন না, রুমে যা ছিল সেগুলো দিয়েছি গার্নিশিংয়ের জন্য, তাই বেশ ভালোই হয়েছিল খেতে। তো খুব সময় লাগছিলো, আমি খুব চিন্তা করছিলাম যে কীভাবে কী করবো। যাই, ধৈর্যের ফল কিন্তু মিঠা হয় সেটা আমরা সবাই জানি। তো আমি এটা দিয়ে বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, তো দেখলাম আমার কিন্তু আমের চাটনিটা প্রায়, দেখছেন কেমন ফুটফুট করে আওয়াজ হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো যে
একটা আমের চাটনি, তা আবার আমি মিনি কিচেনে বানিয়ে নিচ্ছি। এত কিছু ঝামেলার একটা রেসিপি সেটা মিনি কিচেনে এই অল্প জিনিসের মধ্যে হয়ে যাচ্ছে, এটা ভেবেই কিন্তু খুব ভালো লাগছিল আমার। আর যাই বলুন, ভালো থাকাটা কিন্তু একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, ও কেন আমার পোস্টে রিয়্যাক্ট দিল না, এইসব কথা ভেবে আমাদের লাভ আছে? অমুক আমার পোস্টে রিয়্যাক্ট কেন দিল না, এত বিষয় নিয়ে চিন্তাভাবনা কেন করব। তার থেকে ভালো এই মিনি কিচেন, নিজের কিচেন, এগুলো নিয়েই থাকি। যাই হোক, ইউটিউব ছিল বলে আমাদের অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, ইউটিউবেও এরকম কিছু কাকিমা আছে, বা সিসিটিভি কাকিমা বলতে পারেন, তারা তো নিজেরা ভিডিও বানায় না, কিন্তু অন্যের কোথায় কী খুঁত আছে সেইগুলো নিয়েই বাড়াবাড়ি করতে থাকে। যাই হোক, ভুল বললাম কি সেটা অবশ্যই জানাবেন। গল্প করতে করতে আমার কিন্তু আমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আমি অল্প কিছু ডেটস, কাজু বাদাম এগুলো রেখে দিয়েছিলাম, দিয়ে গার্নিশিং করে নিলাম। ওয়াও, কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? ভীষণ ভালো লাগছিল, এতটা সুন্দর দেখতে হয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমের চাটনিটা এতটা সুন্দর দেখতে। আর আমার তো তেমন কোনো ভালো ক্যামেরা নেই, তাই আমি যখনই কোনো ভিডিও বা কিছু বানাই তখন একটু জানলার দিক থেকে হাতটা বাড়িয়ে ফটো ফটো তুলি, যাতে রোদটা পুরো পড়ে আর দেখতে ভালো লাগে। আমার আমের চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এবারে দেখে নিন আমি কার জন্য এই চাটনিটা বানালাম, সেটা কিন্তু আপনাদের এখন দেখার পালা। তা আমি এটা নিয়ে যাচ্ছি, এবার তাকে দেব। সে এখন ভীষণ কাজের মানুষ হয়ে গেছে, এখন তো গরমে ভীষণ কাজ করে, এত কাজ করে ধারণার বাইরে। তো তাকে দিলাম, সে তো দেখে খুব এক্সাইটেড, খেয়ে তার রিয়াকশানটা দেখুন। তারপর ভাবলো না ভিডিও করছে, একটু ভালো রিয়াকশান দিই। খুব টকটক হয়েছিল। তাই আজকে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন।